দলুষ আদর্শ উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ে একাদশ অধ্যায় জীব প্রযুক্তির তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব জীব প্রযুক্তি তৃতীয় পর্বে আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলো হচ্ছে জীব প্রযুক্তি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় দ্বিতীয় ধাপের জানবো আমরা রিকম্বিনের ডিএনএ প্রস্তুতি ধাপ এবং সর্বশেষ যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেই বিষয়টি হচ্ছে ক্লোরিন ও ক্লোরিনের পদ্ধতি সম্পর্কে মানব কল্যাণের নতুন নতুন উৎপাদন পৃথিবীর জীব প্রযুক্তির সাথে সম্পর্কযুক্ত গবেষণায় জীববিজ্ঞান নতুন নতুন দিকও উন্মোচিত করেছে জীব প্রযুক্তি বিভিন্ন সময় বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা হয়েছে কেউ কেউ মনে করেন যে মানব কল্যাণের প্রয়োগের জন্য জীবকে ব্যবহার করে বিভিন্ন উপাদান তৈরি করার প্রযুক্তিকে বলা হয় জীব প্রযুক্তি তো জীব প্রযুক্তি সংক্রান্ত বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে তার তার মতামত সংজ্ঞায়িত করেছেন তার মধ্যে বিজ্ঞানী কোলম্যান উনিশশো সালে তার মতে জীবন্ত উদ্ভিদ প্রাণী অণুজীব বা এদের বিশেষ ব্যবহার করে মানবতার কল্যাণের ব্যবহার উপযোগী উন্নত বস্তু সম্পন্ন নতুন উদ্ভিদ প্রাণী অণুজীব বা দ্রব্য উৎপাদনের প্রয়োগিত প্রযুক্তি হলো জীব প্রযুক্তি এছাড়াও আমেরিকান ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের মতে মানব কল্যাণের উদ্দেশ্যে জীব প্রতিনিধিদের যেমন অনুজীব বা কোষের কোষ উৎপাদনে নিয়ন্ত্রিত ব্যবহারকে বলা হয় জীব প্রযুক্তি তো শিক্ষার্থীবৃন্দ আমাদের সহজ ভাষায় আধুনিক জীব প্রযুক্তির বলতে চাই তাহলে বলতে পারবো আমরা আণবিক জীববিজ্ঞানের গবেষণার মাধ্যমে জীব প্রযুক্তির যে প্রসার ঘটেছে তাকে আধুনিক জীব প্রযুক্তি বলে বাস্তবিক অর্থে আধুনিক জীব প্রযুক্তি তিনটি বিষয়ের সমন্বয় যথা অনুজীব বিজ্ঞান টিস্যু কালচার ও জিন প্রকৌশল তো সেখানে বিন্দু জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে চলো আমরা জেনে নিই জেনেটিক ইঞ্জিনিয়ারিটা কাকে বলে জেনেটিক ইঞ্জিনটা হচ্ছে একটি জীব থেকে নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএর খণ্ড পৃথক করে অন্য একটা জীবের স্থানান্তর করার কৌশলকে জিন প্রকৌশল বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে অর্থাৎ আমরা যে সহজ ভাষায় বলি তাহলে বলতে পারবো কাঙ্ক্ষিত নতুন একটা বৈশিষ্ট্য সৃষ্টির জন্য কোনো জীবের ডিএনএ পরিবর্তন ঘটানোকে জিন প্রকৌশল বলে এই জিন প্রকৌশলের মধ্যে আমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস জানতে হবে সেই জিনিসটা হচ্ছে রিকম্বিনেট ডিএনএ কৌশল তো রিকম্বিনের ডিএনএ কৌশল বলতে আমরা কী বুঝি রিকম্বিনের ডিএনএ কৌশল হচ্ছে জিন যে কৌশলগুলোর মাধ্যমে স্থানান্তর করা হয় তাদেরকে একত্রে রিকম্বিনেট ডিএনএ কৌশল বলে চলো আমরা রিকমবিনের ডিএনএ সম্পর্কে জেনে নেই রিকম্বিনের ডিএনএ হচ্ছে জিন প্রকৌশলে বা রিকমেন ডিএনএ কৌশলের মাধ্যমে একটি ডিএনএ অনুর কাঙ্ক্ষিত অংশ কেটে আলাদা করে অন্য একটা ডিএনএ অনুদের প্রতিস্থাপনের ফলে যে নতুন ডিএনএ অনুর সৃষ্টি হয় তাকে রিকম্বিনের ডিএনএ বলে এখন আমাদের জানতে হবে জিন ক্লোইনটা কি তো জিন ক্লোনিং হচ্ছে জিন প্রকৌশলের মাধ্যমে রিকম্বিনেট ডিএনএ তৈরি প্রক্রিয়াকে রিকম্বিনেট ডিএনএ প্রযুক্তি বা জিন ক্লোনিং বলে। রিকম্বিনেট ডিএনএ প্রস্তুতি ধাপসমূহ কি কি? দেখো প্রথম ধাপে আমরা যখন রিকম্বিনেট ডিএনএ প্রস্তুত করব তখন আমাদের প্রথম ধাপে যে বিষয়গুলো করতে হবে বা জানতে হবে সেই বিষয়গুলো দেখো। প্রথমে দাতা জীব থেকে কাঙ্ক্ষিত জিনসহ ডিএনএর অনুটাকে আলাদা করতে হবে তারপরে এই জিন বহন করার জন্য ব্যাকটেরিয়া প্লাজমি ডিএনএটাকে পৃথক করা হবে এখানে প্রশ্ন আসতে পারে যে প্লাজমিট কি প্লাজমিটটা হচ্ছে ব্যাকটেরিয়া কোষের ক্রোমোজোমের বাইরে আরেকটি স্বতন্ত্র ডিএনএ অণু যেটি বিভাজিত হতে পারে মানে এরা স্ববিভাজনের সক্ষম দ্বিতীয় ধাপে আমরা দাতার ডিএনএ এবং প্লাজমিড ডিএনএ কে একটা বিশেষ ধরনের এঞ্জাম দিয়ে খণ্ডিত করা হবে বা করবো তারপর দাতা ডিএনএ এসব খণ্ডের কোনো একটি কাঙ্ক্ষিত জিন থাকে মানে দাতা ডিএনএর এইসব খণ্ডে কোনো একটিতে কাঙ্ক্ষিত জিনটি থাকবে তৃতীয় ধাপে আমরা লাইগের এঞ্জাম দিয়ে দাতা ডিএনএ কে প্লাজমি ডিএনএ কাঁটা পান দুটোর মাঝে স্থাপন করা হয় ফলে নির্দিষ্ট জিন সহ রিকম্বিনের ডিএনএ প্লাজমিট তৈরি হয় এখানে লাইগেস অ্যান্ডিয়ামটা কি লাইগেস হচ্ছে এখানে আঠার মতো কাজ করে তো এই রিকম্বিনের প্লাজমিট এখন দাতা ডিএনএর খণ্ডিত অংশটা বহন করে চতুর্থ ধাপে আমরা রিকম্বিনের প্লাজমিটটাকে ব্যাকটেরিয়ার ভিতর প্রবেশ করানো হয় করানো হবে এই প্রবেশ করানো পদ্ধতিকে বলা হয় ট্রান্সফরমেশন তো তোমাদের জেনে রাখা উচিত বা জেনে রাখবে সেটা হচ্ছে ট্রান্সফরমেশনের ফলে নতুন জিন সম্পূর্ণ যে ব্যাকটেরিয়া বা জীবে উদ্ভব ঘটে তাকে ট্রান্সজেনিক জীব বলে এই ট্রান্সজেনিক জীব কাকে বলে এই সংজ্ঞাটা কিন্তু প্রায় পরীক্ষায় আসে তো ট্রান্সজেনিক জীবটা কাকে বলে এই সংজ্ঞাটা তোমরা এভাবে লিখে দিবে পঞ্চম ধাপে দেখো এবার নির্দিষ্ট জিন বহনকারী রিকম্বিনের ডিএনএ প্লাজমির ধারণ করার ব্যাকটেরিয়াকে শনাক্ত করে আলাদা করা হয় তারপরে নির্দিষ্ট জিন বহনকারী ব্যাকটেরিয়াগুলোর মধ্যে ব্যাপক বংশবৃদ্ধি ঘটানো হয় এই ব্যাকটেরিয়াগুলোকে প্রত্যেকটি এখন একটি করে কাঙ্ক্ষিত জিন রয়েছে এই পদ্ধতিকে জিন তৈরি করারকে বলা হয় জিন ক্লোরিন সেখানে চলো আমরা চিত্রের মাধ্যমে রিকমের ডিএনএ প্রযুক্তির সম্পর্কে আরো স্পষ্ট করে জেনে নিই দেখো এখানে আমরা চিত্রের মাধ্যমে দেখেছি প্রথম ধাপে আমাদের দুটো উৎস থাকবে সেই উৎস হচ্ছে একটা ইকুলার ব্যাকটেরিয়া আর একটা হচ্ছে প্রাণী কোষ এই দুটো কোষ থেকে প্রথমে ডিএনএটাকে পৃথক করে নিতে হবে তো বলে রাখা ভালো প্রাণী কোষটা দাতাজীব হিসাবে কাজ করবে তারপরে এই জিনটাকে বহন করার জন্য আমরা দাতাজিব থেকে জিনটা কাঙ্ক্ষিত জিনটাকে বহন করার জন্য ব্যাকটেরিয়া প্লাস বি ডিএনএটাকেও পৃথক করা হয়ে থাকে দ্বিতীয় ধাপে রেস্ট্রিকশন অ্যাঞ্জামের সাহায্যে উভয় ডিএনএটাকে খণ্ডিত করতে হবে এই যে গাঁথন এইখানে হচ্ছে এটা হচ্ছে গাঁথন প্রান্ত এই গাঁথন প্রান্তে আমাদের প্রাণে কোষ থেকে কাঙ্ক্ষিত চিনটাকে এখানে আমরা লাইগেজ অ্যান্জাম তৃতীয় ধাপে লাইগেস স্যানজামের সহায়তা এটাকে সংযোজন করব এবং রিকম্বেন্ডের ডিএনএ সৃষ্টি সৃষ্টি হবে সংযোজন করার ফলে রিকম্বেনের ডিএনএ সৃষ্টি হবে এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত চিন সহ রিকম্বেন্ডের ডিএনএ প্লাস বিচ চতুর্থ ধাপে দেখো ট্রান্সফরমেশন প্রক্রিয়ায় রিকম্বেন্ডের ডিএনএ প্লাজমিক ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করানো হবে ফলে এই নির্দিষ্ট জিন বহনকারী রিকম্বেন্ডের ডিএনএ প্লাজমিক ধারণ করা ব্যাকটেরিয়াকে সহজেই শনাক্ত করা যায় এবং শনাক্ত করে এটাকে আলাদাও করা হয় এরপর নির্দিষ্ট জিন বহনকারী ব্যাকটেরিয়াগুলোর মধ্যে ব্যাপক বংশবৃদ্ধি ঘটন ঘটানো হয় তো এই ব্যাকটেরিয়াগুলো প্রত্যেকটির মধ্যে দেখো একটি করে কাঙ্ক্ষিত জিন রয়েছে প্রত্যেকটার মধ্যে একটি করে কাঙ্ক্ষিত জিন রয়েছে এই পদ্ধতি জিন তৈরি করাকে বলা হচ্ছে জিন ক্লোরিং শিক্ষার্থীবৃন্দ এখন আমরা ক্লোরিন সম্পর্কে জানব ক্লোরিনটা হচ্ছে কি প্রাকৃতিক ক্লোন বলতে একটা জীব অথবা একদল জীবকে বুঝায় যাদের উদ্ভব ঘটে অজন্য অঙ্গস মাধ্যমে এই জীবগুলো প্রকৃতির ঠিক তার মাতৃজীবের মতো হয় তো দেখো এছাড়া আমরা বলতে পারি কি জীব ছাড়াও একটি কোষ বা একগুচ্ছ কোষ যখন একটি মাত্র কোষ থেকে উৎপত্তি লাভ করে এবং সেগুলো প্রকৃতি মাতৃকোষের মতো হয় তখন তাকে আমরা ক্লোন বলি প্রকৃতিতে ব্যাকটেরিয়া বলো অনেক শৈবাল আবার বেশি বেশিরভাগ প্রোটোজয়া এবং ইস্ট নামক যে ছতা যেটা আমরা পারুটিতে ব্যবহার করে থাকি এগুলোর মধ্যে কিন্তু এগুলো সাধারণত কিন্তু ক্লোন পদ্ধতিতে বংশবৃদ্ধি করে থাকে ক্লোরিং এ জেনেটিক ইঞ্জিনিয়ারিং তো জেনেটিক ইঞ্জিনিয়ার ব্যবহার করে তিন ধরনের ক্লোরিং করা হয় এক হচ্ছে জিন ক্লোরিন তো জিন ক্লোরিনটা কাকে বলে একই জিনে অসংখ্য নকল তৈরি করাকে বলা হয় মানে একটা জিনের অসংখ্য নকল তৈরি করাকে বলা হয় জিন ক্লোরিন তো জিন ক্লোরিনের রিকম্বিনার ডিএনএ টেকনোলজির সাহায্যে ঘটানো হয় দ্বিতীয়টা হচ্ছে সেল সেল সেলকোরিনটা হচ্ছে কি একই কোষে অসংখ্য হুবহু একই রকমের কোষ সৃষ্টি করাকে সেল সেলকোলিন বলে তৃতীয়টা হচ্ছে জিপ ক্লোরিং দুটি পরিবর্তে একটি মাত্র জীব থেকে জিনগত হুবহু এক বা একাধিক জীব তৈরি করাকে বা তৈরি করার পদ্ধতিকে জিপ ক্লোরিং বলে এবার আমরা ক্লোরিং এর পদ্ধতি বা ধাপসমূহ জেনে নিব ডলি নামক একটা ভেড়া সে ভেড়াটা হচ্ছে পৃথিবীর প্রথম স্তন্যপায়ী প্রাণী যা একটা পূর্ণবয়স্ক দেহকোষ থেকে ক্লোর করা হয়েছে ক্লোন করার সময় নিচে যে ধাপগুলো অনুসরণ করা হয়েছিল দেখো এখানে বলে রাখা ভালো যে জিম্বাণ থেকে যে প্রাণীটা সৃষ্টি হয়েছিল তা কিন্তু হুব তার মার মতো হয়েছিল তো দেখো ডলি নামক ভেড়া থেকে যে ক্লোনিংয়ের পদ্ধতি বা ধাপসমূহ অনুসরণ করা হয়েছিল সেই ধাপগুলো কী কী আমরা এখন চলো জেনে নিই প্রথম ধাপে ডলি নামক ভেড়াকে ক্লোন করার জন্য বিজ্ঞানীরা একটা ছয় বছরের সাদা ভেড়ার দুধগ্রন্থি থেকে কোষ দুধগ্রন্থির থেকে কোষ সংগ্রহ করেছেন দ্বিতীয় ধাপে এই কোষের ভিতর যে নিউক্লিয়াসটিকে তারা কোষে অভুক্ত রাখা হয়েছিল যেন এটার যে দুগ্ধগ্রন্থির একটা কোষ এই কোষের নিউক্লিয়াস এই তথ্যটি যেন ভুলে যায় তৃতীয় ধাপে কালো মুখের আরেকটি ভেড়া থেকে একটা ডিম্বাণু সংগ্রহ করে এবং তার ভেতরকার নিউক্লিয়াসটিকেও অপসারণ করা হয়েছিল চতুর্থ ধাপে সাদা ভেড়া থেকে সংগ্রহ করা কোষের নিউক্লিয়াসটিকে এবার ডিম্বাণুতে প্রতিস্থাপন করা হয়েছে এবং ইলেকট্রিক শক দিয়ে নিউক্লিয়াসটিকে কার্যকর করা হয়েছে তার মানে কী বললাম বলো তো প্রথমে যে সাদা ভেড়া যেটা নিয়েছিলাম দুধগন্ধির একটা কোষ নিউক্লিয়াসটাকে সরিয়ে রাখা হয়েছিল যাতে সেটা ভুলে যায় এবং তারপর কালো মুখের একটা ভেড়া থেকেও তার ডিম্বাণুটাকে সংগ্রহ করা সংগ্রহ করে তার ভিতরে যে নিউক্লিয়াসটাকে অপসণ করা হয় অপসারণ করার পরে সাদা ভেড়া থেকে যে সংগ্রহ করা হয়েছিল কোষের সেটি এবার ওই কালো মুখে ভেড়ার ডিম্বাণুতে প্রতিস্থাপন করা হয়েছিল এবং প্রতিস্থাপন করার পরে সেখানে ইলেকট্রিক শখ দিয়ে নিউক্লিয়াসটিকে কার্যকর করা হয়েছিল তারপর দেখো সর্বশেষ ধাপে ডিম্বাণুটি ভ্রূণে প্রণীত হওয়ার পর সেটি একটি পালক মাতা ভেড়ার দেহে প্রতিস্থাপন করা হয়েছিল পরে মাতা ভে যথাসময় সময় মেষ শাবক জন্ম দিয়েছে এই হুবহু তার মায়ের মতো হয়েছিল চলো মাধ্যমে ডোরে সৃষ্টির সচিত্র ড্রাগ্রাম টি আমরা দেখিনি দেখো প্রথমে আমাদের সাদা ভেড়া লাগবে আর হচ্ছে কালো মুখলার ভেড়া লাগবে তো সেখানে কি করতে হবে সাদা ভেড়া মানে ছয় বছরের একটা সাদা ভেড়ার দু গ্রন্থের কোষ থেকে কোষটাকে সংগ্রহ করতে হবে এবং এই কোষের ভিতরে নিউক্লিয়াসটিকে তাকে অভুক্ত রাখা হয়েছে এবং সেখানে অভুক্ত রাখার নিউক্লিয়াসটিকে কোষকালচার এবং জিনগত পরিবর্তন আনা হয় এবং দেখো কালো মুখে ভেড়া থেকে অনিশিত ডিম্বাণু সেই ডিম্বাণুটাকে সংগ্রহ করা হয় এবং তার ভিতরে যে নিউক্লিয়াস থাকে সেই নিউক্লিয়াসটাকে অপসারণ করা হয় এবার দেখো এই অপসারণকৃত ডিম্বাণুর মধ্যে আমি যে আলাদা করে রেখেছিলাম সাদা ভেড়া দুধগন্থি নিউক্লিয়াসটিকে যেখানে আমরা কোশকালচারের জিনগত পরিবর্তন এনেছিলাম সেই নিউক্লিয়াসটিকে আমরা অপসংকিত ডিম্বাণু মধ্যে প্রতিস্থাপন করব এবং প্রতিস্থাপন করার পর এটি শখ দিয়ে এলে নিউক্লিয়াসটিকে কার্যকর করা হবে এবং কার্যকর করার পরে সেখানে অসংখ্য ভ্রূণ সৃষ্টি হয় এবং ডিম্বাণুটা যখন ভ্রূণ সৃষ্টি হয় তখন সেটা মাতা মানে পালক মাতা সেটার মধ্যে প্রতিস্থাপন করা হয় এবং সেখান থেকে মাতা ভ্রূণটি পরবর্তীতে মেষ শাবক জন্ম দেয় যেটা দেখতে হুবহু তার দাতা জীবটির মতো হয়েছিল মানে দাতা সাদা যে ভেড়া ছিল সে ভেড়ার মতো হয় মাধ্যমে ডলি এইভাবে হয়েছিল বৃন্দ তোমাদের জীব প্রযুক্তি তৃতীয় পর্বে তোমাদের বাড়ির কাজ থাকবে কতগুলো প্রথমে হচ্ছে কতগুলো সংজ্ঞা সে সংজ্ঞাগুলো হচ্ছে জীব প্রযুক্তি জিন প্রকৌশল রিকম্বিনের ডিএনএ এবং জিন ক্লোরিং দ্বিতীয় পর্বে থাকবে রিকম্বিনের ডিএনএ প্রস্তুত করার ধাপসমূহ বর্ণনা করো অবশ্যই চিত্র সহ দিবে তিন নম্বর প্রশ্ন থাকবে ডলের সৃষ্টি বা ক্লোরিং ধাপসমূহ ধাপ এটা লিখো এটাও চিত্র সহ রাখতে পারলে অনেক ভালো তোমরা এই তিনটা প্রশ্ন অবশ্যই বাসায় পড়ে খাতা মধ্যে বারবার লিখবে ক্লাস শেষে প্রতিদিনকার মতো যে কথাটা বলি সে কথাটা হচ্ছে স্টে সেফ এবং স্টে হোম আগামী ক্লাসে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি ধন্যবাদ সবাইকে